হাই ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মা যখন বাচ্চাকে বুকে ধরে ব্রেস্ট মিল্ক খাওয়ান, তখন কিন্তু মা বুঝতে পারেন না যে বাচ্চা যথেষ্ট পরিমাণে ব্রেস্ট মিল্ক পাচ্ছে কিনা, বা মায়ের দেহে যে পরিমাণে ব্রেস্ট মিল্ক তৈরি হচ্ছে সেটা তার বাচ্চার জন্য যথেষ্ট কিনা, এই নিয়ে কিন্তু অনেক মাই চিন্তায় থাকেন। তাই আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে কোন কোন লক্ষণ দেখলে মা অনুমান করতে পারবেন যে বাচ্চা ঠিক মতন ব্রেস্ট মিল্ক পাচ্ছে কি পাচ্ছে না, কোন কোন লক্ষণ দেখে মারা বুঝতে পারবেন যে বাচ্চা ঠিক মতন ভালোভাবে ব্রেস্ট মিল্ক পাচ্ছে, এবং এমন কিছু লক্ষণের কথা বলবো যেগুলো আমাদের মনে হয় যে সেই লক্ষণগুলো দেখলে হয়তো বাচ্চা ঠিক মতন ব্রেস্ট মিল্ক পাচ্ছে না, বাট আদতেও কিন্তু সেই সমস্ত লক্ষণগুলোর সাথে ব্রেস্ট মিল্ক না পাওয়ার কোনো সম্পর্ক নেই বা কোনো কারণ নেই। ওকে, এই ভিডিওতে যেমন আমি 0 to 6 month বেবিদের কথা বলবো, তেমনি যে সমস্ত বেবিদের 6 month হয়ে গেছে, যারা সলিড ফুড খাওয়া শুরু করে দিয়েছে এবং সাথে সাথে ব্রেস্ট মিল্ক খাচ্ছে, তাদের কথাও শেয়ার করব। তাই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো, এর থেকে তোমাদের অনেকটা হেল্প হতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করি। বলবো 0 to 6 month বেবিদের কথা, তারপর আমি শেয়ার করবো 6 মান্থের পর থেকে যে সমস্ত বেবিরা অলরেডি সলিড ফুড খাওয়া শুরু করে দিয়েছে এবং সাথে সাথে মায়ের ব্রেস্ট মিল্কও খাচ্ছে। তারপরে তোমাদের সাথে শেয়ার করবো এমন কিছু লক্ষণ যেগুলো ডিনোট করে যে বাচ্চা ভালোভাবে ব্রেস্ট মিল্ক পাচ্ছে, এবং আরও কিছু লক্ষণের কথা শেয়ার করব যেগুলোর সাথে ব্রেস্ট মিল্ক কম পাচ্ছে না বেশি পাচ্ছে এরকম কোনো ব্যাপার নেই বা কোনো সম্পর্ক নেই। ফার্স্টে বলি 0 to 6 month বেবিদের কথা। তো 0 to 6 month বেবিদের মায়েদেরকে বলবো একটু ভালো করে এই ব্যাপারটা বুঝতে। আমি এখানে 3 রকমের লক্ষণের কথা বলবো। প্রথমে বলবো খুব অল্প সময়ের জন্য দেখেই আমরা বুঝে নিতে পারি এরকম একটা লক্ষণ। তারপরে বলবো মাঝারি সময়ের মধ্যে আমরা বুঝে উঠতে পারবো যে বাচ্চা ঠিক মতন ব্রেস্ট মিল্ক পাচ্ছে কি না, এবং তারপর বলবো একটু বেশি সময় ধরে আমরা বুঝতে পারবো দেখলে যে বাচ্চা ব্রেস্ট মিল্ক ভালোভাবে পাচ্ছে কি না। ওকে, এরকম 3 রকমের লক্ষণ আমি তোমাদের সাথে শেয়ার করবো। খুব অল্প সময় ধরে লক্ষ্য করলে আমরা বুঝে উঠতে পারবো যে বাচ্চা ঠিক মতন ব্রেস্ট মিল্ক পাচ্ছে কি না, এরকম একটা লক্ষণ হলো বাচ্চার হিসু বা বাচ্চার ইউরিন। আমরা কি হয়, বড়রাও দেখেছি যে যদি আমরা ভালোভাবে জল না খাই তো সেক্ষেত্রে কিন্তু বড়দের ক্ষেত্রেও ইউরিনে একটা পরিবর্তন আসে, ইউরিন কম হয়, ইউরিনের কালার পাল্টে যায়। অর্থাৎ জল যেমন খাওয়া হবে সেরকমভাবে ইউরিন হবে, জল ভালো খাওয়া হলে ইউরিনও ভালো হবে। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু তাই, বাচ্চাদের খাবার বলো জল বলো সবই কিন্তু দুধ। যে বাচ্চা ব্রেস্ট মিল্ক খাচ্ছে সেই বাচ্চা যথেষ্ট পরিমাণে যদি ব্রেস্ট মিল্ক না পায় তাহলে তার ইউরিনের পরিমাণও কিন্তু কমে যাবে, তার ইউরিনের কালারটাও হলদেটে টাইপের, মানে ডিপ হলদেটে বা গাঢ় হলদে টাইপের হবে, এবং ইউরিন থেকে বাজে গন্ধও বেরোতে পারে। কোনো কারণে কোনো বেবির যদি ব্রেস্ট মিল্ক খাওয়া একদিন অনেকটাই কম হয় সেটাও তার ইউরিন দিয়ে কিন্তু প্রকাশ পাবে। দুদিন যদি বাচ্চা ভালোভাবে দুধ না খায় সেটাও কিন্তু তার ইউরিনের মধ্যে দিয়ে একটু একটু করে প্রকাশ পেতে শুরু করবে, এবং পরপর যদি মা কয়েকদিন এটা লক্ষ্য করে থাকেন তাহলে কিন্তু মা বুঝতে পারবেন বা মা একটা ধারণা করতে পারেন যে বাচ্চা ঠিক মতন ব্রেস্ট মিল্ক খাচ্ছে না। বাচ্চাদের অন্তত মানে কম করে 6 থেকে 7 বার ইউরিন পাস করা উচিত। এই পরিমাণটা যদি কমে যায়, ইউরিনের কালারের মধ্যে যদি একটা পরিবর্তন দেখা দেয়, তো এটা কিন্তু একটা লক্ষণ হতে পারে যে বাচ্চা হয়তো ঠিক মতন ব্রেস্ট মিল্ক পাচ্ছে না, ফলে মায়ের কিন্তু এই পর্যবেক্ষণটা চালিয়ে যাওয়া উচিত। তো এই হলো খুব অল্প সময়ের মধ্যে আমরা কীভাবে বুঝতে পারবো বাচ্চা ব্রেস্ট মিল্ক পাচ্ছে কি না। সেটা একদিন একটা যে কোনো কারণে হতে পারে, হয়তো বাচ্চার সর্দি হয়েছে, জ্বর হয়েছে, বা যে কোনো কারণে হতে পারে, বাচ্চাকে বেশি দুধ দেওয়া হয়নি সে কারণেও সেই দিন বা তার পরের দিন এই লক্ষণটা দেখা দিতে পারে। আর যদি মায়ের সত্যি ব্রেস্ট মিল্ক কমতে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ইউরিনের মধ্যে পরপর কদিন লক্ষ্য করলে মা এরকম লক্ষণ দেখতে পারেন। এরপর বলি মাঝারি কিছু সময় নিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা একটা ধারণা নিতে পারবো যে বাচ্চা ঠিক মতন ব্রেস্ট মিল্ক পাচ্ছে না পাচ্ছে না। তার মধ্যে একটা হচ্ছে, দেখো নর্মাল অবস্থায় কি হয়, বাচ্চা যখন ছোট থাকে অল্প পরিমাণে দুধ খায়, মায়ের দেহ থেকে দুধ নিতে থাকে এবং বাচ্চা আস্তে আস্তে বড় হতে শুরু করে। বাচ্চা যেমন যেমন বড় হয় বাচ্চার দেহে দুধের চাহিদা বাড়ে, বাচ্চার খিদে বেড়ে যায়, মায়ের দেহের মধ্যেও কিন্তু দুধ উৎপাদন করার ক্ষমতা আস্তে আস্তে বেড়ে যায়। বাচ্চার বয়স অনুযায়ী মা সেভাবে দুধ তৈরি করতে থাকে এবং বাচ্চা খেতে থাকে, এইভাবে মায়ের দুধ থেকেই বাচ্চার পেট ভরে যায়। এটা নর্মাল নিয়মে হয়ে থাকে। এবার হয় কি, প্রত্যেকটা বেবিরই একটা হজমের নির্দিষ্ট ছন্দ থাকে। কোনো বেবির হয় কি 2 ঘন্টা বাদে বাদে খিদে পেয়ে যায়, মানে খাবার হজম হচ্ছে আবার 2 ঘন্টা পরে খিদে পেয়ে যাচ্ছে। কোনো বেবির 3 ঘন্টা বাদে বাদে হয়তো খিদে পেয়ে যায়। আস্তে আস্তে যখন বেবিরা একটু একটু করে বড় হয় তখন কি হয়, অনেক সময় এই 3 ঘন্টার বা 2 ঘন্টার গ্যাপটাও বেড়ে যায়। হয়তো কারোর 4 ঘন্টার মাথায় গিয়ে খিদে পেলো, আগে হয়তো ঘন ঘন খিদে পেত, এখন এই গ্যাপটা বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে হয়তো 4 ঘন্টার দিকে গিয়ে খিদে পাচ্ছে, কারোর হয়তো 4.5 ঘন্টায় খিদে পাচ্ছে, আবার কারোর হয়তো এই 2 ঘন্টা 3 ঘন্টার যে ব্যবধান ছিল প্রথম থেকে সেটাই কন্টিনিউ করছে। যেমন আমার ছেলের বরাবরই প্রথম থেকে 2 ঘন্টা বাদে বাদে খিদে পেতো, যখন 6 মাস হয়ে গেল 6 মাসের শেষের দিকেও 2 ঘন্টা বাদে বাদে ও দুধ খেত। তো এই যে ব্যবধানটা এক এক বেবির ক্ষেত্রে নির্দিষ্ট হয়,
কারোর হয়তো 2 ঘন্টা বাদে বাদে, কারোর 3 ঘন্টা বাদে বাদে, কারোর হয়তো আগে 2 ঘন্টা বাদে বাদে বা 3 ঘন্টা বাদে বাদে হতো, এখন যত বড় হচ্ছে সেই ব্যবধানটা আরও বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেক বেবির কিন্তু খিদে পাওয়ার যে ব্যবধানটা এটা কিন্তু নির্দিষ্ট থাকে, অথবা সেই বয়সের সাথে সাথে সেই ব্যবধানটা বাড়তে পারে, কিন্তু আমাদের দেখতে হবে যেন সেই ব্যবধানটা কমে না যায়। ব্যাপারটা কীরকম, ধরো কোনো একটি বেবি 2 ঘন্টা বাদে বাদেই এতদিন ধরে খেত, আস্তে আস্তে মা লক্ষ্য করছেন যে বেবি 2 ঘন্টার পরিবর্তে হয়তো 1 ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 40 মিনিটের মাথায় তার খিদে পেয়ে যাচ্ছে। অর্থাৎ কী হচ্ছে, বাচ্চা যথেষ্ট পরিমাণে দুধ যতটা বাচ্চার দরকার সেটা পাচ্ছে না, সেইটুকুনি খাবার খুব তাড়াতাড়ি বাচ্চার হজম হয়ে যাবে, তখনই কিন্তু এই যে নির্দিষ্ট সময়ের ব্যবধান যেটা ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ একবার খাওয়ার পর যে সময় বাচ্চার আবার খিদে পাওয়ার কথা ছিল সেই সময়টা ক্রমশ এগিয়ে আসছে। মা যদি এটা লক্ষ্য করেন এবং এটা যদি পরপর কয়েকদিন ধরে লক্ষ্য করতে থাকেন, তাহলে তার একটা কারণ হতে পারে যে বাচ্চার যতটা চাহিদা সেই পরিমাণ বাচ্চা দুধ পাচ্ছে না, ফলে বাচ্চার যে দুধটা খাচ্ছে সেটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যাচ্ছে, ফলে খিদেটাও তার নির্দিষ্ট সময়ের আগেই পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু মা একটা ধারণা করতে পারেন যে বাচ্চার হয়তো ব্রেস্ট মিল্ক ঠিক মতন বাচ্চা পাচ্ছে না। এরপর বলি আরেকটি লক্ষণের কথা, যেটা আমরা পরপর কয়েকদিন এইভাবে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবো যে বাচ্চা হয়তো ব্রেস্ট মিল্ক ঠিক মতন পাচ্ছে না। সেটা কীরকম হতে পারে, বাচ্চাকে যখন বুকে ধরে ব্রেস্টফিড করানো শুরু হলো, জাস্ট শুরু হলো বা কিছুক্ষণ বাচ্চা খেয়েছে, তারপরেই বাচ্চা কেঁদে কেঁদে উঠছে। বাচ্চা কিন্তু ব্রেস্ট মিল্ক খেতে খেতে কাঁদতে পারে নানা কারণে। একটা কারণ হতে পারে বাচ্চার নাক বন্ধ, তাই জন্য বাচ্চা দুধ খেতে পাচ্ছে না, কেঁদে উঠেছে। একটা কারণ হতে পারে বাচ্চার হয়তো পেটে ব্যথা শুরু হয়ে গেছে, বাচ্চা কেঁদে উঠেছে। কিন্তু নাক বন্ধের সমস্যা কিন্তু দুধ খাওয়ার আগে যদি আমরা নাকে ড্রপ দিয়ে দিই, নাকের বন্ধ ব্যাপারটা কেটে যায়, বাচ্চা আরাম করে দুধ খেয়ে নিতে পারে। পেটে ব্যথার সমস্যাও তো প্রতিবার হবে না। এই রকম বিষয়গুলোকে ঠিক করার পরেও যদি মা লক্ষ্য করেন যে বাচ্চা দুধ খাওয়া শুরু করেছে এবং সাথে সাথে কাঁদতে শুরু করে দিয়েছে, বা কিছুক্ষণ খাওয়ার পরেই বাচ্চা কাঁদতে শুরু করে দিয়েছে, তো তার কারণ হিসেবে কিন্তু মা মনে করতে পারেন যে হয়তো বাচ্চা ব্রেস্ট মিল্ক ঠিক মতন পাচ্ছে না। এবার এই যে দুটো লক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম, এই লক্ষণগুলোর সাথে সাথে কিন্তু মায়ের বাচ্চার ইউরিনটাকে লক্ষ্য রাখতে হবে। এই লক্ষণগুলোকে যদি আমরা পরপর সবকটা লক্ষণগুলোকে যদি পাশাপাশি বসাতে পারি বা সাজাতে পারি, বা পরপর দুটো লক্ষণকেও যদি আমরা পাশাপাশি রেখে দেখতে পারি, তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো যে বাচ্চা ঠিক মতন ব্রেস্ট মিল্ক পাচ্ছে কি পাচ্ছে না। এরপর বলি এমন কিছু লক্ষণ, যে লক্ষণগুলো হয়তো 1 মাস পর বা 1.5 মাস বা 2 মাস পর আমরা বুঝতে পারি। তার মধ্যে একটা হচ্ছে বাচ্চার ওজন বৃদ্ধি। 0 থেকে 6 মাসের মধ্যে বাচ্চাদের মোটামুটি প্রত্যেক মাসেই ওজন নেওয়া উচিত। বাচ্চার ওজন নিতে গিয়ে যদি এরকম দেখা যায় যে বাচ্চার ওজন একদমই বাড়েনি বা বাচ্চার ওজন কমে গেছে বা বাচ্চার ওজন বাড়ছে না, একই রয়েছে বেশ কয়েক মাস যাবৎ, সেক্ষেত্রে কিন্তু ডক্টর নিজেই বুঝতে পারেন, মানে ডক্টরের কাছে ওজন মাপতে গেলে ডক্টররা বলেই দেন যে যথেষ্ট পরিমাণে ব্রেস্ট মিল্ক পাচ্ছে না, সাপোর্টে ফর্মুলা মিল্ক দিতে হবে। তো এরকম কিন্তু ডক্টর বলে দিয়ে থাকেন। তো ডক্টরের কাছে গেলে ওজন মাপলে কিন্তু বোঝা যেতে পারে যে বাচ্চার ঠিক মতন ব্রেস্ট মিল্ক পাচ্ছিল কি না, যদি না পাওয়া যায় তো ডক্টরের পরামর্শ নিয়ে সেই রকম ব্যবস্থা নিতে হবে। এছাড়া আরেকটা লক্ষণ, যেটা বেশ কিছুদিন পর থেকে আমরা বুঝতে পারি বা 1 মাস 1.5 মাস পর থেকে আমরা বাচ্চাদের মধ্যে দেখতে পাই, সেটা হচ্ছে বাচ্চাদের স্কিনের মধ্যে একটা চকচকে ভাব থাকে, একটা গ্লেজ থাকে। সেই গ্লেজটা কিন্তু দুধ যদি না পায় বাচ্চা ভালোভাবে, দুধের মধ্যে দিয়ে তো ওরা জল পাচ্ছে, তো দুধ যদি না পায় অর্থাৎ পুষ্টি পাচ্ছে না, জল পাচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যেকার যে নিজস্ব গ্লেজ আছে, যে চকচকে ভাব আছে, সেই চকচকে ভাবটা কিন্তু কেটে যাবে, কাটতে শুরু করবে, আস্তে আস্তে স্কিনটাকে ডাল লাগবে। এছাড়া বাচ্চাদের মুখের মধ্যে লালার পরিমাণটা অনেকটা কমে যাবে, বাচ্চারা কাঁদবে তবু চোখ থেকে জল বেরোবে না, এছাড়া বাচ্চার ঠোঁটটা শুকনো শুকনো লাগবে। এই ধরনের লক্ষণগুলো কিন্তু দেখতে পাওয়া যায় যদি বাচ্চা ঠিক মতন ব্রেস্ট মিল্ক না পায়। এ তো গেল 0 থেকে 6 মান্থ বেবিদের কথা। এবার বলি 6 মাসের পর থেকে যে সমস্ত বেবিরা সলিড ফুড খাচ্ছে এবং পাশাপাশি ব্রেস্ট মিল্কও খাচ্ছে তাদের কথা। এই সমস্ত বেবিদের মায়েদেরকে বলবো ব্যাপারটা একটু ভালো করে বুঝতে। দেখো, যখন বাচ্চারা 0 থেকে 6 মান্থের মধ্যে ছিল, তখন বাচ্চাদের খাবার বলো, জল বলো, সবই ছিল ব্রেস্ট মিল্ক। এবার বাচ্চার যদি শিশু কম হয় তার মানেও সেই ব্রেস্ট মিল্ক কম পাচ্ছে বলে, বাচ্চার শিশু যদি গাঢ় রঙের হয় তার মানে হয়তো ব্রেস্ট মিল্ক কম পাচ্ছে বলে বাচ্চার এরকম হচ্ছে, বাচ্চার যদি ওজন ঠিক মতন না বাড়ে তার কারণ হচ্ছে ব্রেস্ট মিল্ক কম পাওয়া, বাচ্চার যদি স্কিনটা ডাল লাগে, শুষ্ক লাগে, চোখ দিয়ে জল না বেরোতো, সেগুলোর কারণও কিন্তু ব্রেস্ট মিল্ক। অর্থাৎ 0 থেকে 6 মান্থ বেবিদের ক্ষেত্রে আমরা খুব সহজে ধরতে পারি যে ব্রেস্ট মিল্ক বাচ্চা ঠিক মতন পাচ্ছে কি না। কিন্তু যখন বাচ্চা 6 মাস হয়ে যায়, বাচ্চা অলরেডি সলিড ফুড খাওয়া শুরু করে দিয়েছে, বাচ্চা অলরেডি জল খাওয়া শুরু করে দিয়েছে, সাথে সাথে বাচ্চা ব্রেস্ট মিল্কও খাচ্ছে,
এই সমস্ত বেবিদের ক্ষেত্রে কিন্তু ওজন দেখে বা হিসু দেখে আমাদের চট করে বোঝার উপায় নেই যে বাচ্চা ঠিক মতন ব্রেস্ট মিল্ক পাচ্ছে কি না, কারণ বাচ্চার ওজন তো ঠিক মতন বাড়তেই পারে। বাচ্চা সলিড ফুড খাচ্ছে, ওজনে কোনো পরিবর্তন হলো না, ওজন ঠিক মতন বাড়লো। বাচ্চা স্কিনে চকচকে রয়েছে, সুন্দর রয়েছে, বাচ্চা জল খাচ্ছে, সলিড ফুডের মাধ্যমে ডাল খাচ্ছে, পুষ্টিকর খাবার খাচ্ছে, ফলে বাচ্চার স্কিনও সুন্দর রয়েছে। বাচ্চা জল খাচ্ছে, ডাল খাচ্ছে, ভাত খাচ্ছে, সব কিছু খাচ্ছে বলে বাচ্চার হিসুও ঠিক মতন হচ্ছে। ফলে এক্ষেত্রে কিন্তু মায়ের বুঝতে খুব অসুবিধা হয় যে বাচ্চা পার্টিকুলার ব্রেস্ট মিল্কটা ঠিক মতন পাচ্ছে কি না। বাচ্চা খাবার খাচ্ছে, সলিড ফুড খাচ্ছে ভালোভাবে, জল খাচ্ছে ভালোভাবে, ফলে ওজন বা অন্যান্য কিছু দেখে বোঝার বিশেষ উপায় নেই। দেখা যাচ্ছে বাচ্চা হয়তো ঠিক মতন ব্রেস্ট মিল্ক পাচ্ছেই না, ফলে ব্রেস্ট মিল্কের মধ্যে বা দুধের মধ্যে যে পুষ্টি উপাদানগুলো আছে, ক্যালসিয়াম বা ইত্যাদির ঘাটতি হতে পারে বাচ্চার দেহে। তো এক্ষেত্রে মা কী করে বুঝবেন যে বাচ্চা দুধটা, পার্টিকুলার দুধটা ঠিক মতন পাচ্ছে কি না, দুধের পুষ্টিটা বাচ্চার দেহে যাচ্ছে কি না, ব্রেস্ট মিল্ক ঠিক মতন তৈরি হচ্ছে কি না। তো প্রথমে বলি কয়েকটা সিম্পল লক্ষণ। দেখো, যে সমস্ত বেবিদের ছ মাস হয়ে গেছে এবং তারা তারপরেও ব্রেস্ট মিল্ক খাচ্ছে, অর্থাৎ সেই সমস্ত বেবিদের মায়েরা এতদিন ধরে বাচ্চাদেরকে ব্রেস্ট মিল্ক খাইয়ে এসেছে, তার ফলেই না বাচ্চাদেরকে ছ মাসের পরেও ব্রেস্ট মিল্ক দিতে পাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু মায়ের একটা ধারণা আছে যে বাচ্চা যখন ব্রেস্ট মিল্ক পায় ঠিক মতন, তার মধ্যে কী কী লক্ষণ দেখা দেয়। প্রথম দিকে বা মাঝামাঝি দিকে যখন সলিড ফুড খায়, বাচ্চারা তো অল্প করেই খায়, বেশিরভাগটা দুধই খায়, তো সেই সময় দুধ খাওয়ার পরেই বাচ্চা হাসি খুশি আছে কি না, নির্দিষ্ট সময় বাদে বাদে, অর্থাৎ 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা বাদে বাদে বাচ্চার খিদে পাচ্ছে কি না, বাচ্চা দুধ যখন খাচ্ছে তখন বাচ্চা কাঁদছে কি না, বাচ্চার দুধ খাওয়া হয়ে গেলে বাচ্চার মুখের মধ্যে একটা ভিজে ভিজে ভাব আছে কি না, বাচ্চা ঠিক আগে যেমনভাবে দুধ খেত একদম এক টানা ভালোভাবে নির্দিষ্ট টাইম ধরে দুধ খাচ্ছে, সেই রকমভাবেই বাচ্চা এখনও দুধ খাচ্ছে কি না সেটা তো মা বুঝতে পারছে। যে বাচ্চা যখন দুধ খাওয়া শুরু করে দিয়েছে, বাচ্চা কাঁদছে না, একটা নির্দিষ্ট সময় ধরে টানা দুধ খেয়ে যাচ্ছে এবং তারপর খাওয়া হয়ে গেলে মুখ সরিয়ে নিয়ে আবার নিজের মতন খেলাধুলা করছে বা নিজের মতন অ্যাক্টিভিটি করছে। তো সেই সমস্ত লক্ষণ যেগুলো মা এতদিন ধরে বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে দেখে এসেছেন, সেই সমস্ত লক্ষণগুলো যদি এখনও বাচ্চার মধ্যে তিনি দেখতে পান, তাহলে কিন্তু মা ধারণা করতে পারেন যে বাচ্চা এখনও ঠিক মতন ব্রেস্ট মিল্ক পাচ্ছে। অনেক মাই পারফেক্টভাবে জানতে চাইতে পারেন যে তার মধ্যে যে ব্রেস্ট মিল্কটা তৈরি হচ্ছে সেটা বাচ্চার জন্য যথেষ্ট হচ্ছে কি না। তো এক্ষেত্রে পারফেক্টভাবে ব্রেস্ট মিল্ক ঠিক হচ্ছে কি না এটা বোঝার জন্য কী কী করা যেতে পারে বা তোমাদের সাথে সেটাই শেয়ার করি। প্রথমে, 6 মাসের পর থেকে কোন বয়সে বাচ্চাদের কতটা পরিমাণ দুধ খাওয়ানো উচিত সে সম্পর্কে মায়ের একটা ধারণা নেওয়া উচিত, যে সারাদিন ধরে বাচ্চার মোটামুটি এত পরিমাণ বা এত ML দুধ খাওয়া উচিত 6 মাসে বা 7 মাসে বা 8 মাসে, এভাবে একটা মায়ের ধারণা নিয়ে নেওয়া উচিত। এরপর সেকেন্ড যে কাজটা তোমার করা উচিত সেটা হচ্ছে একটা ম্যানুয়াল ব্রেস্ট পাম্পের হেল্প নিতে পারো। সারাদিন ধরে বা নিয়মিত তোমার ব্রেস্ট পাম্প করার দরকার নেই, কারণ তোমার তো ব্রেস্ট মিল্ক তৈরি হচ্ছে। জাস্ট তুমি কতটা পরিমাণে ব্রেস্ট মিল্ক তৈরি করছো সেটার পরিমাণটাকে মাপার জন্য বা সেই ধারাবাহিকতাটা বজায় আছে কি না, দুধ তৈরির সেই ধারাবাহিকতা বজায় আছে কি না সেটা জাস্ট পরীক্ষা করে দেখার জন্য একটা ম্যানুয়াল বা হ্যান্ড ব্রেস্ট পাম্প কেনো, যেটা হাত দিয়ে পাম্প করা হয়। এবার এই ব্যবস্থাটা কীভাবে নেবে? ধরো তুমি একটা ম্যানুয়াল পাম্প কিনে নিয়েছো, খুব বেশি ম্যানুয়াল পাম্পের দাম হয় না, মোটামুটি 2000 টাকার আশেপাশেই দাম হয়। তো একটা ভালো কোম্পানির ব্রেস্ট পাম্প তুমি কিনেছো, ম্যানুয়াল পাম্প কিনেছো যেটা হাত দিয়ে পাম্প করতে হয়। এবার আজকে ধরো তুমি সকালের দিকে একবার এবং দুপুর বা বিকালের দিকে একবার, এই জাস্ট এই দুটো টাইমে পাম্প করলে, দুটো ব্রেস্ট থেকেই পাম্প করে মিল্ক কালেক্ট করলে, কালেক্ট করে দেখলে যে সকালের দিকে যেটা কালেক্ট করেছো হয়তো 250 ml পেলে, দুপুরের দিকে যেটা কালেক্ট করলে হয়তো 400 ml পেলে। এবার বাকি টাইমগুলো তো বাচ্চাকে মুখে দিয়ে খাওয়াচ্ছো, সেখানেও বাচ্চা কিছুটা পরিমাণে দুধ পাচ্ছে। এভাবে তুমি একটা ধারণা পেলে যে সারাদিন ধরে তুমি কত ml মোটামুটি দুধ দিতে পারছো বাচ্চাকে। ঠিক 2 দিন গ্যাপ দাও, 2 দিন আর পাম্প করার কোনো দরকার নেই, 2 দিন যেমন নর্মালি বাচ্চাকে তুমি দুধ খাওয়াও সেভাবে দুধ খাওয়াও, বা 3 দিন গ্যাপ দাও, 3 দিন তুমি নর্মালি বাচ্চাকে যেভাবে বুকে ধরে দুধ খাওয়াও সেভাবে দুধ খাওয়ালে, 3 দিন পরে বা 2 দিন পরে আবার এই একইভাবে দুবার পাম্প করো, দিনের মধ্যে দুবার পাম্প করো, একটা সকালের দিকে একটা দুপুর বা বিকালের দিকে, এভাবে দুবার পাম্প করো। পাম্প করে দেখো তোমার যে মিল্কের ফ্লোটা বা মিল্ক তৈরির ক্ষমতাটা সেটা কমে যায়নি, তো টেস্ট করার জন্য এরকম 2 দিন বাদে বা 3 দিন বাদে আবার পাম্প করো। পাম্প করে দেখলে যে পরিমাণটা কত পেলে, একটু কিন্তু হেরফের হতে পারে, নানা কারণে হতে পারে, হয়তো তুমি একটু পরিশ্রম বেশি করেছো বা কোনো দিন হয়তো জল একটু কম খেয়েছো, তো একটু ML এর পার্থক্য কিন্তু হতে পারে, সেটা খুবই স্বাভাবিক, সেটা নিয়ে চিন্তা করো না। বাট অনেকটা যদি দেখো যে ক্রমশ ক্রমশ এই পরিমাণটা কমে আসছে, মানে কোনো মা যদি দেখেন যে এভাবে ধারাবাহিকভাবে 2-3 দিন বাদে বাদে পাম্প করে করে তিনি পরীক্ষা করে দেখছেন এবং দেখছেন যে আস্তে আস্তে তার মিল্কের ফ্লোটা কিন্তু কম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মায়ের একটা ধারণা হতে পারে যে মিল্কের পরিমাণটা কিন্তু মায়ের আর আগের মতো নেই। তো এভাবে মা কিন্তু একটা ধারণা পেতে পারেন যে সারাদিন ধরে তার ব্রেস্ট মিল্ক কতটা পরিমাণে তৈরি হচ্ছে, সেই পরিমাণটা পার ডে বাচ্চা যত ML দুধ খাওয়া উচিত
তার সাথে মিলছে কিনা বা তার কাছাকাছি আসছে কিনা। অনেক সময় এরকম হতে পারে যে বাচ্চা যেহেতু বুকে ধরে দুধ খাচ্ছে সে সময় দুধের ফ্লোটা অনেক বেশি হচ্ছে, কিন্তু আবার যেহেতু পাম্প ব্যবহার করা হচ্ছে, পাম্প তো একটা মেশিন, তো সেক্ষেত্রে সেই ফিলিংসটা মানে স্কিন টু স্কিন টাচ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সেই সময় পার্টিকুলার সেই পাম্প করার সময় হয়তো দুধের ফ্লোটা কম হলো, এরকম কিন্তু হতে পারে। বাট তোমাকে এটা বুঝতে হবে যে মোটামুটি বাচ্চার সারাদিন ধরে যতটা পরিমাণ দুধের দরকার তার কাছাকাছি তুমি ব্রেস্ট মিল্ক তৈরি করছো কি না। যেমন প্রথম দিন হয়তো কোনো মা পাম্প করে দেখলেন যে তিনি দুবার পাম্প করলেন এবং 500 ml ব্রেস্ট মিল্ক পেলেন, তিন দিন পরে গিয়ে যদি সেই মা দেখেন যে হ্যাঁ আবার 500 ml বা 450 ml ব্রেস্ট মিল্ক পেলেন, তো ঠিক আছে বাকি সময়গুলোতে বাচ্চা মুখে ধরে খাচ্ছে কোনো ব্যাপার না। আবার দুদিন পরে বা তিন দিন পরে যখন আবার পাম্প করবেন তো সেই ক্ষেত্রে তিনি বুঝতে পারবেন যে পাম্প করার সময় হয়তো তিনি এরকম 500 ml মতন পাচ্ছেন, বাকি সময় বাচ্চা দুধ খাচ্ছে। তো এই যে গ্যাপে গ্যাপে পাম্প করে দেখা, এটার কারণ হচ্ছে যে ব্রেস্ট মিল্কের ধারাটা ঠিকঠাক রয়েছে কি না, মানে একই রয়ে গেছে কি না। এই ধারাটা যদি একই থাকে তাহলে মা একটু নিশ্চিন্ত হতে পারবেন। তো এভাবে নির্দিষ্ট গ্যাপে গ্যাপে পাম্প করতে গিয়ে যদি কোনো মা দেখেন যে ক্রমশ এই পরিমাণটা কমছে, কমের দিকে আছে, তো সেক্ষেত্রে কিন্তু মায়ের একটু সচেতন হওয়া উচিত। তো ওভারঅল বলি মা কী কী দেখে বুঝবেন যে বাচ্চা ঠিক মতন ব্রেস্ট মিল্ক পাচ্ছে। বাচ্চা যখন দুধ খাওয়া শুরু করবে তখন একদম শান্তভাবে ভালোভাবে দুধ খেয়ে যাবে এবং নির্দিষ্ট সময় হয়ে গেলেই বা বাচ্চার পেট ভরে গেলেই বাচ্চা মুখটা নিজের থেকেই সরিয়ে দেবে। বাচ্চা যখন দুধ খাবে বাচ্চা হাতটা দিয়ে দুধ থেকে ধরে থাকতে পারে এবং আরাম করে দুধটা খেতে পারে। বাচ্চা পুরো হাঁ করে মায়ের নিপিলটাকে মুখে নেবে এবং ভালোভাবে দুধ খেতে থাকবে। মায়ের নিপিলে কোনো রকম জ্বালা যন্ত্রণা কিচ্ছু আসবে না, এটাও কিন্তু একটা সাইন যে বাচ্চা ঠিক মতন ব্রেস্ট মিল্ক খাচ্ছে। বাচ্চা যখনই দুধ খাওয়া হয়ে যাবে বাচ্চা তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, এটা একটা লক্ষণ। খাওয়া হয়ে গেলেই বাচ্চার মুখের মধ্যে ঠোঁটের মধ্যে একটা ভিজে ভিজে ভাব থাকবে। দুধ খাওয়ার পর বাচ্চা খেলাধুলা করলে হাসি খুশিভাবে মনের আনন্দে খেলাধুলা করবে, দুধ খাওয়ার পর যদি বাচ্চা ঘুমিয়ে থাকে তো সেই ঘুমটার মধ্যে কোনো অস্থিরতা থাকবে না, বাচ্চা মনের শান্তিতে আরাম করে ঘুমোতে থাকবে। বাচ্চার শিশুর রং হালকা হলুদ বা ট্রান্সপারেন্ট জলের মতন স্বচ্ছ হতে পারে। বাচ্চা সারাদিনে 4 থেকে 6টা ফুল ইউরিন ফুল ডাইপার বাচ্চার ব্যবহার হতে পারে। বাচ্চার অন্যান্য ডেভেলপমেন্ট ঠিক মতন হবে, মানে বাচ্চার দাঁত বেরোবে ঠিক সময়, বাচ্চার ওল্টাতে শিখবে ঠিক সময়, বাচ্চা বসতে শেখা ইত্যাদি ইত্যাদি ডেভেলপমেন্টগুলো ঠিকঠাক মতন হবে। বাচ্চার ওয়েট নির্দিষ্ট ছন্দে ঠিকঠাক মতন বয়স বুঝে বুঝে বাড়তে থাকবে। বাচ্চার স্কিন সুন্দর থাকবে, চকচকে থাকবে, কোনো ড্রাইনেস আসবে না। তো এই সমস্ত লক্ষণগুলো থেকে কিন্তু মা বুঝতে পারবেন যে বাচ্চা ঠিক মতন ব্রেস্ট মিল্ক পাচ্ছে। এবার বলি এমন কিছু সিম্পল লক্ষণের কথা যে লক্ষণগুলো থেকে আমাদের হয়তো মনে হয় অনেক সময় যে বাচ্চা বুঝি দুধ পাচ্ছে না, বাট আদৌ কিন্তু সেই লক্ষণগুলোর সাথে বাচ্চা যে দুধ পাচ্ছে না তার কোনো ভূমিকা নেই। তার মধ্যে একটা হচ্ছে বাচ্চার পটি। অনেক বেবির ক্ষেত্রে হয় কি, বাচ্চারা ব্রেস্ট মিল্ক যখন খায় অনেকবার পাতলা পাতলা টাইপের পটি করে, আস্তে আস্তে যখন বাচ্চা বড় হয় সেই পটির পরিমাণটাও কমতে থাকে। আবার অনেক বেবির ক্ষেত্রে কি হয়, যেহেতু ব্রেস্ট মিল্কে প্রায় বেশিরভাগটাই সারি জিনিস থাকে, কোনো খারাপ কিছু বিশেষ থাকে না, সেক্ষেত্রে বাচ্চা পুরোটাই দেহে অ্যাবজর্ব হয়ে যায় এবং খুব কম পরিমাণে পটি করে। তো পটির মধ্যে ভ্যারাইটি আসতে পারে নানা কারণে, নানা বেবির ক্ষেত্রে নানা রকমের পটি হতে পারে। ফলে অনেক ডক্টররাই এটা বলে থাকেন যে পটির পরিমাণ যদি অল্প হয় তো সেক্ষেত্রে কিন্তু এটা মনে করার কোনো ব্যাপার যে মায়ের ব্রেস্ট মিল্ক কম তৈরি হচ্ছে। এছাড়া আরেকটা ব্যাপার আমাদের মনে হয় কি, যখন আমরা প্রথম প্রথম আর কি যখন মা হই দুধ খাওয়ানো শুরু করি তখন আমাদের দেহে প্রচুর পরিমাণে ব্রেস্ট মিল্ক তৈরি হয় এবং এটা বোঝা যায়, মানে ব্রেস্টটা একদম ভারী হয়ে যায়, মনে হয় ব্রেস্ট মিল্কে ব্রেস্টটা ভর্তি হয়ে গেল। তারপর আস্তে আস্তে যখন মিল্ক ডিসচার্জ হয় তখন ব্রেস্টটাও হালকা হয়ে যায়। এই ফিলিংসটা কিন্তু আস্তে আস্তে থাকে না, বডি যত এই ব্যাপারটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তত কিন্তু এই ফিলিংসটা থাকে না। অনেকের এই ধারণাটা হয়ে থাকে যে আগে তো আমি বুঝতে পারতাম যে ব্রেস্ট মিল্ক খুব ভালোভাবে তৈরি হচ্ছে, ব্রেস্ট ভারী হয়ে যেত এবং যখন মিল্ক খালি হয়ে যাচ্ছে তখনও সেটা বুঝতে পারতাম, এখন তো এই ব্যাপারটা কিছুই বুঝতে পারি না, তার মানে কি ব্রেস্ট মিল্ক কম হচ্ছে? এটার সাথে কিন্তু এই যে বুঝতে ব্রেস্ট ভারী হয়ে যাওয়া আবার মিল্ক বেরিয়ে গেলে ব্রেস্ট হালকা হয়ে যাওয়া, এর সাথে কিন্তু মায়ের ব্রেস্ট মিল্ক কম তৈরি হচ্ছে এর কোনো সম্পর্ক নেই। বডি আস্তে আস্তে যেহেতু এই প্রসেসটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় পরের দিকে কিন্তু মায়েদের আর এই ব্যাপারটা আসে না যে ব্রেস্ট ভারী হয়ে গেল এবং ব্রেস্ট মিল্ক বেরিয়ে যাওয়া মানে ব্রেস্ট খালি হয়ে গেল, এই ব্যাপারটা কিন্তু পরে আর মায়ের মধ্যে আসে না, কারণ বডি এই ব্যাপারটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। ফলে এই লক্ষণটা কিন্তু কখনোই এটা ডিনোট করে না যে মা বাচ্চাকে ঠিক মতন ব্রেস্ট মিল্ক দিতে পারছে না বা মায়ের দেহে ঠিক মতন ব্রেস্ট মিল্ক তৈরি হচ্ছে না। অনেক সময় হয়ে থাকে অনেক বেবি খুব অল্প সময়ের মধ্যে ফিট করে এবং ফিট করে মুখ সরিয়ে নেয়, বিশেষ করে যখন বেবিরা একটু বড় হয়ে যায় আর মায়ের ব্রেস্ট মিল্কও যথেষ্ট পরিমাণে তৈরি হয়ে যায় তখন হয় কি বেবিরা ফাস্ট ফিডার হয়ে যায়, মানে বেবিরা খুব তাড়াতাড়ি মিল্ক খেয়ে নিতে পারে, একসাথে অনেকটা পরিমাণে দুধ খেয়ে নিতে পারে, নিয়ে অল্প সময়ের মধ্যে ফিট করেই আবার
বাচ্চা সেখান থেকে চলে আসে, মানে বাচ্চার খাওয়া হয়ে যায়। এর মানে কিন্তু, অর্থাৎ এই অল্প সময়ে বাচ্চা খাচ্ছে বলে এর মানে কিন্তু এই নয় যে মায়ের ব্রেস্ট মিল্ক কমে যাচ্ছে। বাচ্চা ফার্স্ট ফিডার হয়ে গেছে, মায়ের ব্রেস্ট মিল্কও ভালোভাবে আছে, তাই বাচ্চা অল্প সময়ের মধ্যে পুরো খাওয়াটা কমপ্লিট করে সরে আসে। তো এটা কিন্তু ডিনোট করে না যে বাচ্চা ঠিক মতন ব্রেস্ট মিল্ক পাচ্ছে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ দেবো। থ্যাংক ইউ।